আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে নার্সারি শ্রেণীর ছোটদের পৃথিবী ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি খালেদা আক্তার বিলকিস, নার্সারি শ্রেণীর শিক্ষিকা। আমি আজকে আপনাদের ছোটদের পৃথিবী ক্লাসটা নিব। সেই সাথে আমি একটু বলি, আমরা যে গত ক্লাসে রং চেনা বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, সেই আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখেছি, সেগুলোই আমরা আজকে ফিডব্যাক আকারে আপনাদের কাছে উপস্থাপন করব। তো আপনারা প্রত্যেকেই আমার সাথে সাইডে দেখে খেয়াল করবেন, তার আগে আমি একটি ছড়া বলবো, সেই ছড়াটি আপনারা প্রত্যেকেই আমার সাথে সাথে করার চেষ্টা করবেন। আমাদের আজকের ছড়ার নাম তোতা পাখি। ছড়ার নাম কি বললাম? তোতা পাখি। আপনারা দেখেন আমি কিভাবে করছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মু, এত ডাকি তবু কথা কও না কেন গো। আপনারা খেয়াল করলেন তো আমি কিভাবে করলাম, আমি কিভাবে করলাম ছড়াটা, আপনারা খেয়াল করেছেন তো? তো আরেকবার না হলে আমি ছড়াটা করি, আপনারা আরেকটু দেখেন। ছড়াটার নাম হলো তোতা পাখি। ছড়াটার নাম কি? তোতা পাখি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন হো। আপনারা প্রত্যেকে সুন্দর করে করেছেন আশা করছি। এখন আমরা স্লাইডের দিকে মনোযোগ দিব। আপনারা প্রত্যেকে আমার সাথে খেয়াল করবেন আমরা কি কি প্রশ্নগুলো প্রশ্ন আসছে এখানে দেখার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। সুন্দর করে বলবেন আপনারা প্রত্যেকে এবং সুন্দরভাবে আমার সাথে সাথে বোঝার চেষ্টা করবেন বিষয়গুলো। আমাদের প্রথম প্রশ্নটি কি আছে আপনারা খেয়াল করেন। প্রথম প্রশ্নটি আছে, নিচে প্রশ্নগুলো উত্তর ঝটপট বলুন। নিচে প্রশ্নগুলো উত্তর ঝটপট বলুন, বলেন তো কি হবে। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা কি হবে, রংধনুতে কয়টি রং আছে বলতে পেরেছেন আপনারা? এই তো রংধনুতে সাতটি রং আছে, কয়টি রং আছে? সাতটি। পরের প্রশ্নটি আপনারা দেখবেন, যে কোন চারটি রঙের নাম বলুন। যে কোন চারটি রঙের নাম বলুন, আমরা সাতটি রঙের নাম শিখেছিলাম না বাবুরা, সেখান থেকে আমরা যে কোন চারটি রঙের নাম বলবো। কি কি বলবো? বেগুনি, নীল, আসমানি, লাল। কি কি রঙের নাম বলবো? বেগুনি, নীল, আসমানি এবং লাল। তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর কিন্তু শিখে গেলাম, আপনারা খেয়াল করেছেন দুটো প্রশ্নের উত্তর শিখে গেলাম। দ্বিতীয় প্রশ্নটি আমাদের কি আছে, আকাশের রং কি। দ্বিতীয় প্রশ্নটি আমাদের কি আছে, আকাশের রং কি। উত্তর কি হবে? নীল ও আসমানি, নীল ও আসমানি। গরমের প্রশ্নটি যেটা আছে সেটা আরেকটু খেয়াল করে, সেটা হচ্ছে কমলা ও সোনালি রং এর ইংরেজি কি। গরমের প্রশ্নটি আমি আরেকবার বলছি, কমলা ও সোনালি রং এর ইংরেজি কি। উত্তর কি হবে? অরেঞ্জ ও গোল্ডেন। উত্তর কি হবে? অরেঞ্জ ও গোল্ডেন। এই যে বিষয়গুলো বলছি বা এই যে কালারের নাম বলছি বা রঙের নাম বলছি, এই জিনিসগুলো আপনারা প্রত্যেকে কিন্তু বারবার করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, আপনাদের বাসায় চর্চা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। তো আমরা পরের ইয়েতে চলে যাই, আমাদের দুই নম্বরে কি আছে দেখি, কি প্রশ্নগুলো আমরা পড়ে নিই, এখান থেকে পড়ে নিই। দুই নম্বর যে প্রশ্নগুলো আছে তার প্রথমে যেটা আছে, সঠিক উত্তরটি বেছে পড়ুন। সঠিক উত্তরটি বেছে পড়ুন। আমরা কিন্তু দেখেন এখানে একটু বলি, দুটো অপশন আছে, এই দুটো অপশন থেকে যেটা সঠিক তার উপরে একটা টিক চিহ্ন দেওয়া আছে, আমরা সঠিকটা আপনাদেরকে বলছি আপনারা খেয়াল করেন। ক নম্বর, রংধনুতে রং আছে, রংধনুতে রং আছে, কয়টি? সাতটি, আটটি, কয়টি বাবুরা? হ্যাঁ এই তো হয়েছে সাতটি, রংধনুতে রং আছে সাতটি, ভেরি গুড। খ নম্বর, কালো রং এর ইংরেজি, কালো রং এর ইংরেজি কি হবে আপনারা বলেন তো? এখানে দুটো আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক, কোনটা হবে? ব্ল্যাক। এই তো আপনারা সব কিছু শিখে গেছেন। গ নম্বর প্রশ্নটা কি হচ্ছে, গ নম্বর প্রশ্নটা হচ্ছে আকাশের রং। আকাশের রং আমরা শিখেছি, তার মধ্যে এখানে দেখেন দুটো অপশন দেওয়া আছে আপনাদের, একটা হচ্ছে নীল ও আসমানি, দ্বিতীয়টি হচ্ছে সবুজ ও কালো। তাহলে কোনটা উত্তর হবে? নীল ও আসমানি। এই তো বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, আমরা কিভাবে প্রশ্নগুলো সেট করেছি এবং কিভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করছি।
পর যেটা আছে আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে সত্য না মিথ্যা ভেবে বলুন, সত্য না মিথ্যা ভেবে বলুন। আমি একটা প্রশ্ন বলবো, আপনারা সেটা চিন্তা করবেন এবং বলবেন সত্য হবে না মিথ্যা হবে, ঠিক আছে? বাবুরা দেখেন তো ক নম্বর প্রশ্নটা কি আছে, রংধনুতে গোলাপি রং আসছে, আসছে এটা কি ঠিক হবে? আপনারা বলেন তো সবাই একটু চিন্তা করে, ঠিক হবে না তাই না? তাহলে এটার উত্তর কি হবে, মিথ্যা। এই তো আপনারা অনেক সুন্দর বলতে পেরেছেন। তাহলে আরেকবার বলি, রংধনুতে গোলাপি রং আছে, এটা হবে কি, মিথ্যা। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে কি, দুধের রং সাদা, দুধের রং কি বলেন তো সাদা, তাহলে এটা কি হবে, সত্য তাই না? ভেরি গুড। গ নম্বরের প্রশ্নটা কি আছে, কাকের গায়ের রং সবুজ, কাকের রং গায়ের রং কি সবুজ বলেন তো বাবুরা, সবুজ না তাই না? কাকের গায়ের রং কি কালো, তাহলে এই প্রশ্নটার কি হবে উত্তর, মিথ্যা। তাহলে এইভাবে করে আমরা প্রত্যেকটি সত্য মিথ্যা জেনে নিলাম, কোনটা কি হতে পারে, সত্য হতে পারে না মিথ্যা হতে পারে। তারপরে যে জিনিসগুলো আছে, যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। চার নম্বর, চার নম্বরে কি আছে, ফাঁকা স্থানে সঠিক শব্দ বলুন, ফাঁকা স্থানে সঠিক শব্দ বলুন। প্রথম প্রশ্নটা কি আছে, প্রথমে একটা ড্যাশ আছে, কিন্তু বাবুরা দেখেন তো ক নম্বর প্রশ্নটা কি আছে, ড্যাশ আছে প্রথমে, সাতটি রং আছে, সাতটি রং আছে। তাহলে এই যে ফাঁকা স্থান, এই জায়গাটা কি হতে পারে আপনারা বলেন তো, সাতটি রং আছে কার, আমরা গতদিন পড়েছিলাম ক্লাসে সাতটি রং আছে রংধনু, তাহলে এই ফাঁকা স্থানে হবে রংধনু। বুঝতে পেরেছেন আপনারা? এইভাবে প্রত্যেকটি প্রশ্নে আমি বলছি, আপনারা খেয়াল করে শুনবেন। বাবুরা আরেকবার একটু দেখেন, প্রজেক্টরের দিকে লক্ষ্য করেন, ক নম্বর প্রশ্নটা কি ছিল, ড্যাশ প্রথমে আসছে একটা ড্যাশ, তারপরে লেখাটা আছে সাতটি রং আছে, সাতটি রং কার আছে, আমরা জানি রংধনুতে আছে, কোথায় আছে, রংধনুতে। তাহলে উত্তরটি সম্পূর্ণ যদি হয় তাহলে কিভাবে বলতে হবে, রংধনুতে সাতটি রং আছে। আরেকবার আমি বলি আপনারা শুনেন, রংধনুতে সাতটি রং আছে। খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন, খ নম্বর প্রশ্নের প্রথমেও কিন্তু একটা ড্যাশ আছে, ড্যাশ এর ইংরেজি হোয়াইট, আমরা জানি কিসের ইংরেজি হোয়াইট আমরা জানি না বাবু, আমরা কিন্তু ছোটদের চারু ও কারুকলা ক্লাসে এটা কিন্তু অনেকেই শিখেছি। তাহলে আপনারা দেখেন সাদা, সাদার ইংরেজি হলো হোয়াইট, তাহলে প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে বলবো, সাদা এর ইংরেজি হোয়াইট। তাহলে আপনারা শিখে গেছেন দুটা। এবার আমরা গ নম্বরের কথাটা বলি, গ নম্বর যে প্রশ্নটা আছে, প্রশ্নটার প্রথমে দেখেন এবার কিন্তু ড্যাশ নাই, এবার আসছে পরের অংশে, পরের অংশে একটা শূন্যস্থান বা ফাঁকা ঘর আছে। আপনারা খেয়াল করেন, স্কাই ব্লু এর অর্থ, স্কাই ব্লু এর অর্থ ড্যাশ, তাহলে এখানে কি হবে উত্তরটা, উত্তরটা হবে আসমানি, উত্তরটা হবে আসমানি। তাহলে আমরা সম্পূর্ণ প্রশ্নটা কিভাবে করব, স্কাই ব্লু এর অর্থ আসমানি, স্কাই ব্লু এর অর্থ আসমানি। আমি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ প্রশ্নগুলো দু থেকে তিনবার বলার চেষ্টা করেছি, আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে শুনেছেন এবং আমার সাথে সাথে বলেছেন। এবার একটু দেখেন আমার সাথে যে এখানে একটা কথা লেখা আছে, আপনারা বুঝতে পারছেন কিনা, বাস্তবতার সাপেক্ষে বিভিন্ন রং, তাহলে বাস্তবতার সাপেক্ষে বিভিন্ন রং, আমি আপনাদেরকে একটু দুটো তিনটা বল দেখাতে পারি, ব্যানানা দেখাতে পারি, এইগুলো আপনারা বলবেন আমার সাথে সাথে যে এইগুলো কালার গুলো কি হবে, বা এইগুলোর ইংরেজি নাম কি হবে, বা এইগুলোর বাংলা নাম কি হবে। ওকে বন্ধুরা দেখেন তাহলে ছাত্রছাত্রীরা, প্রথম যে বর্ণটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই বর্ণটার রং কি বলেন তো, হলুদ, এটার রং কি হলুদ, তাহলে এটার ইংরেজি কি হবে, ইয়েলো, এটার ইংরেজি কি হবে, ইয়েলো, আপনারা সবাই বলতে পারছেন, আপনারা সবাই শিখে গেছেন। আরেকটা হলুদ হলে কি হয়, আমাদের একটা ফল আছে যেটা পাকলে হলুদ বেরিয়ে যায়, আপনারা প্রত্যেকে জানেন সেই ফলটার নাম বলেন তো বাবুরা, কি ফল বলতে পারবেন কেউ, এই তো বলতে পেরেছেন, ফলটার নাম হচ্ছে কলা, আমাদের কি ফল, এই ফলটার নাম হচ্ছে কলা, এই কলা যখন পাকে তখন সেটা কি হয়ে যায়, কি হয়ে যায়, হলুদ হয়ে যায়, পাকলে তখন সেটা হলুদ হয়ে যায়। এবার আমি আরো একটি বল দেখানোর চেষ্টা করব, এই বলটির নাম
আপনারা বলবেন আমার সাথে সাথে বলবেন এই বলটি এই এখানে আরেকটা বল দেখেন আমি হাতে নিয়েছি এই বলটির রং কি বলেন তো নীল এই বলটির রং কি হবে নীল নীলের ইংরেজি কি তাহলে আমরা বলে নিই ব্লু নীলের ইংরেজি কি ব্লু তাহলে এই বিষয়গুলো আমাদের ভাষাতেও আরো অনেক আছে আমরা কিন্তু সব সময় অনেকে আমরা সব সময় ক্লাসে বলে থাকি থাকি আপনাদের দুধ খাবেন ডিম খাবেন আপনারা যখনই যে জিনিসটা খাবেন সেই জিনিসে বা সেই ফলে কালারটা দেখার চেষ্টা করবেন কি রং তার নাম কি যেরকম আমরা কমলা খেলাম কমলার ইংরেজিটা কি হবে দেখতে কেমন এই বিষয়গুলো আমরা সঙ্গে সঙ্গে জেনে নিতে পারবো বা বলতে পারবো এইভাবে করে আমরা ভাষায় সবসময় চর্চা করব এই যে আপনাদের ফিডব্যাক ক্লাসগুলো নিলাম ফিডব্যাকের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই আপনারা ভাষায় বারবার করে বলবেন বারবার করে চর্চা করবেন এবং মুখস্থ করবেন ধন্যবাদ ভালো থাকবেন।